আচ্ছা, আমাদের জাতিসংঘ, জাতিসংঘের নাম তো সবাই তো শুনছো, জাতিসংঘ। হ্যাঁ স্যার, জাতিসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর 1948 সালের 10ই ডিসেম্বর মানুষের প্রত্যেকের যে একটা মৌলিক এই বিষয়ে একটা ঘোষণা দেখা যাচ্ছে না, ঘোষণা পত্র দিচ্ছে অনেকেই, অনেক অনেককে আমি দেখতে পাচ্ছি না, যেমন মোহাম্মদ ফজলুল হক, তোমার ভিডিও দেখা যাচ্ছে না, দিবাকর, নাজমুল, এদের ভিডিও দেখা যাচ্ছে না। যাই হোক, সকলের জন্য সার্বজনীন সমাজ না বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায়। মানবাধিকার মানে কি? মানবাধিকার, মানব যোগ অধিকার, মানব যোগ কি? অধিকার, অর্থাৎ মানুষের অধিকার, মানুষের অধিকার কে মানব অধিকার বলে, মানুষের অধিকার যারা বুঝা যায় তারা সকলের জন্য প্রযোজ্য। সর্বজনীন শব্দের অর্থ কি? সপ্তম অধ্যায় তাহা সকলের জন্য প্রযোজ্য, এরকম একটা ঘোষণা সার্বিক যে সবার জন্য যে জিনিসটা দরকার অধিকার, সেই জিনিস ঘোষণাপত্র 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘ ঘোষণা করেছে। এইটা বয়স, তারপরে জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে এই অধিকার গুলো আমরা সবাই ভোগ করতে পারি। কারণ কিছু বলার থাকলে বলতে পারো, বুঝতে পারছো? তাকাইয়ে দেখতে পাচ্ছিস না কি লেখা রয়েছে? হ্যাঁ স্যার, সবাই বুঝতে পারছে। লেখা বোঝা যায়? হ্যাঁ স্যার, বুঝতে পারছি আমি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার না বুঝলে তো বই দিয়ে আসছে না স্যার, লেখা ভালোভাবে দেখতে পাচ্ছি না স্যার, লেখা ভালোভাবে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছ না? না স্যার, স্যার ঠিক করে স্যার দেখা যাইতে আছে না। হ্যালো স্যার, দেখা যাইতে আছে না, মানে ছোট ছোট দেখা যাইতে আছে না স্যার, দেখা যাইতে আছে না, না স্যার, স্যার না স্যার, স্যার লেখা দেখা যাচ্ছে স্যার, একটু স্যার লেখেন তাইলে দেখা যায়, স্যার একটু বড় করে লেখেন। আচ্ছা থ্যাংক ইউ স্যার, একটু বড় করে লেখো, লেখো বড় করে স্যার, একটু বড় করে লেখেন স্যার। আচ্ছা, আমরা এখন অধিকার সম্পর্কে জানবো যে সার্বজনীন মানব অধিকার সবগুলো কি কি, যেমন মানুষ ওই দিয়ে দিয়ে ফেলো, হ্যালো স্যার দেখা যাচ্ছে না, স্যার স্যার দেখা যাচ্ছে না, স্যার দেখতে পাচ্ছি না, স্যার দেখতে পাচ্ছি না, স্যার দেখতে পারি না স্যার, এখনো দেখা যাচ্ছে না, না স্যার, না স্যার দেখতে পাচ্ছি না, এটা বড় করে লেখা আছে, এটা কি তার বিষয় অনির্বাণ মানুষ। আচ্ছা, যদি না দেখতে পারো তাহলে আমার কথাগুলো শোনো, মানুষ জন্মগত ভাবে কি স্বাধীন, মানুষ জন্মগত ভাবে স্বাধীন, স্বাধীন, অর্থাৎ স্বাধীন, স্বাধীন যখন জন্মগ্রহণ করে
তখন সে স্বাধীনভাবেই জন্মগ্রহণ করে 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 তারপর আমার আছে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার স্বাধীনভাবে চলাফেরা কি তোমার ইচ্ছা যখন যেখানে তোমার ইচ্ছা সেখানে তুমি যাইতে পারবা পারি অর্থাৎ তবে সব জায়গায় সব সময় যাওয়া যায় না রাষ্ট্রের কিছু কিছু জায়গা থাকে যেগুলো রেস্ট্রিক্টেড অর্থাৎ সংরক্ষিত এলাকা এই সংরক্ষিত এলাকায় সব সময় ঢুকতে পারে না পারে না বুঝতে পারছো আমরা হ্যাঁ স্যার যে কোনো সময় রাষ্ট্রের কিছু কিছু আমাদের সমাজে সকলের অধিকার কিন্তু সমান এই আছে ধনী এই আছে গরিব ধনী তারপর তাদের অধিকার কি সকলের অধিকার কি তারপর আছে চার নম্বরে যেমন আছে শিক্ষা গ্রহণের অধিকার শিক্ষা শিক্ষা গ্রহণের অধিকার মানে আমাদের সরকার বর্তমান সরকার মানে এখন বর্তমানে চলতে থাকি পাঁচ থেকে সাড়ে পাঁচ ছয় বছর হইলেই প্রত্যেককে আমাদের কোনো না কোনো স্কুলে ভর্তি হইতে হবে হবে এই যে আমাদের প্রাথমিক শিক্ষাটা অর্থাৎ প্রাথমিক শিক্ষা কিন্তু অবৈতনিক অর্থাৎ কোনো ধরনের বেতন ভাতা এখানে কি লাগে না প্রাইমারি স্কুলে লাগে না তারপরে আছে যেমন নিরাপত্তা লাভের অধিকার নিরাপত্তা তুমি রাষ্ট্রের সদস্য হিসাবে সম্পূর্ণ নিরাপত্তা ভোগ কর অর্থাৎ তোমাকে রাষ্ট্র তুমি যেখানেই থাকো না কেন রাষ্ট্র তোমাকে কি নিরাপত্তা দেবে নিরাপত্তা অর্থাৎ তুমি যে কোনো জায়গায় অবাধে চলাফেরা করতে পারবে তাতে তোমাকে কেউ হয়রানি করতে তোমাকে পারবে না অহেতুক জি স্যার নির্যাতন ও অত্যাচার নির্যাতন ও অত্যাচার এরপর আছে কি নির্যাতন এবং অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার হ্যাঁ নির্যাতন রক্ষা করার কারণ করো তাও তোমাকে কেউ নির্যাতন করতে পারবে না কারণ তুমি যদি নির্যাতন করো তার জন্য আইন আছে তার জন্য কি আছে আইন আছে তোমাকে যেকোনো সময় গায়ে হাত তুলতে পারবে না বা তোমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করতে পারবে না হ্যাঁ স্যার বুঝছি বিনা কারণে গ্রেফতার বা আটক হ্যাঁ স্যার বিনা কারণে হ্যাঁ স্যার যদি কোন যুক্তিসঙ্গত কোন ধরনের অপরাধ করে এই যুক্তিসঙ্গত কারণে নির্ধারিত কর্তৃপক্ষ আটক করতে পারবে বা গ্রেফতার করতে পারবে জি স্যার তোমাকে বা কোনো নাগরিককে কেউ অহেতু আটক বা গ্রেফতার করতে পারবে না আইনের চোখে সমতা বুঝতে পারো তোমরা আইনের চোখে সমতা অর্থাৎ বাংলাদেশে যে বিদ্যমান আইন ব্যবস্থা আছে আর বিশ্বে যে আইন ব্যবস্থা আছে তাতে বিশ্বের সকল মানুষ আইনের চোখে সমান সে হইতে পারে গরিব হইতে পারে ধনী ক্লাসেরই হোক না কেন আইনের দৃষ্টিতে কি সবাই সমান অর্থাৎ আমাদের কোন অপরাধের জন্য একেবারে যে ধনী লোকটা আছে সেও যে ধরনের সুযোগ সুবিধা পাবে একেবারে যে সমাজের নিম্ন স্তরের যে লোকটা আছে সেও একই সমান অধিকার পাবে সমান অধিকার পাবে আইনের চোখে সবাই কি সমান সমান তারপর আছে ন্যায্য মজুরি সবার ন্যায্য মজুরি
ন্যায্য মজুরি বুঝো পাওয়ার অধিকার স্যার সবার ন্যায্য মজুরি যে মজুরিটা নির্ধারণ করা হয়েছে সেটা নারী পুরুষ হতে মজুরির কোনো পরিবর্তন হবে না হবে না এখনো দেখা যাচ্ছে ফারদিনের সাউন্ড অফ নাফিসের সাউন্ড অফ पुरुष काज करे महिला पुरुष कथा ডেইলি 500 টাকা কিন্তু মহিলাদের দেওয়া হয় 300 টাকা কিন্তু তাদের দেওয়া হয় 300 টাকা কথা বুঝতে পারছো কাজ করে একই টাইমে আসে হ্যাঁ স্যার একই টাইমে আসে একই টাইমে যায় একই কাজ করে কিন্তু শুধু পুরুষ হওয়ার কারণে বেশি দেয় আর মহিলা হওয়ার কারণে তাকে কম দেয় কম দেয় এইটা কিন্তু আইনের খেলাপ বিশ্বজনীন সার্বজনীন মানবাধিকার ঘোষণা পত্রে বলা হয়েছে কি সবাই সমান মজুরি পাবে পাবে না স্যার বিশাল এই বিচার বিশাল ইনশাআল্লাহ বিশাল ন্যায় বিচার মানে কি বিচার হইতে হবে কি সঠিক বিচার সঠিক বিচার স্যার সঠিক বিচার ন্যায় বিচার মানে কি সঠিক বিচার সঠিক বিচার স্যার সঠিক বিচার সঠিক বিচার আইন অনুযায়ী সঠিক বিচার স্যার সঠিক বিচার আইন অনুযায়ী বিচার হইতে হবে বিচার অন্য কোন পাওয়া অন্য কোন স্যার বেশি কথা হচ্ছে হ্যাঁ আপনাকে দেখা যাচ্ছে স্যার বেশি একটু কথা হচ্ছে পঁচিশ জন আছো তোমরা মানে অনলাইনে ক্লাস করতেছো পঁচিশ জন সম্পত্তি ভোগ সংরক্ষণের অধিকার সম্পত্তি ভোগ যে সম্পত্তি যার আছে সে সেটা ভোগ করতে পারবে সে ওটা বিক্রি করতে পারবে আবার নিজে রাখতে পারবে আবার সম্পত্তি আরেকজন কিনতেও পারবে ক্রয় করতে পারবে বিক্রি করতে পারবে ভোগ এবং সংরক্ষণ তোমার সম্পত্তি তুমি সংরক্ষণ করতে পারবে যার যার ধর্ম পালন অর্থাৎ নিজ নিজ ধর্ম পালন আমি তো কথা জোরেই বলতেছি অবশ্যই বাবার কাছে কি আসছে না দুই একজনে আর কি নিজের চিন্তা ও মত প্রকাশ তোমার অন্যকে আঘাত না করে তোমার যে চিন্তা সেটা তুমি প্রকাশ করতে তোমার চিন্তা দ্বারা যেন কোন অন্য ধর্মের মানুষ অন্য ধর্মের কেউ আঘাত প্রাপ্ত না হয় সেইটা তোমার খেয়াল করতে হবে যে আমি যা খুশি তা বলতে পারি না অন্য কেউ যদি আঘাত পায় সেটা আমার বলা যাবে না নারী পুরুষ সমান অধিকার মন করছি এটা তো তোমরা সকলে বোঝো যে নারী পুরুষ কি
স্যার সবাই মাইক বন্ধ করাই ভালো, তাইলে স্যার এই আলাদা স্যার শব্দ আসবে না স্যার। যাই হোক তোমরা অন করছো? হ্যাঁ অন করছি আমি। এই এই তুই দেও না কাবার ভিডিও অন করছো, সেটা কিন্তু তার সবাই কথা বলতে চাচ্ছে, আপনার কথা বোঝা যাচ্ছে না। আমি বলছি যে করোনাতে আমাদের পরীক্ষা তো হবে, করোনাতে রাখবে, যদি নাও হয় তাহলে ওইয়ের কোর্সটা আমার কমপ্লিট করতে হবে। করোনা হ্যালো সিয়াম করোনাতে কত পরীক্ষা আছে না বইটা পড়া আজকে মনে আল্লাহ হবে ঢাকা নিয়ে হ্যালো হ্যালো সাইফুল ভালো আছো? আসসালামু আলাইকুম। খালি ওর কথা কই ভালো আছো? ভালো আছো। আসসালামু আলাইকুম স্যার।